ইঞ্জুরির কারণে দলে ছিলেন না লিওনেল মেসি। তারপরও যেন ম্যাচে আর্জেন্টিনার দাপট কম ছিল না কোনো অংশে, কারণ প্রতিপক্ষ হিসেবে এল সালভাদোর আলভেসেলেস্তেদের তুলনায় যথেষ্টই দুর্বল। যুক্তরাষ্ট্রের লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে উত্তর আমেরিকার দেশটির মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। 16 মিনিটেই কর্নার থেকে পাওয়া বলে দারুণ হেডে দলকে লিড এনে দেন ক্রিস্টিয়ান রোমেরো। লিড পেয়ে যেন আক্রমণের ধার আরও বাড়ায় স্ক্যালোনির শিষ্যরা। 26 মিনিটেই ব্যবধান দ্বিগুণের সুযোগ, তবে ডিবক্সের বাইরে থেকে মারা ডিমারিয়ার জোরালো শট রুখে দেন গোলরক্ষক। একেবারে চুপসে থাকেনি এল সালভাদোর। 29 মিনিটে সুযোগ এসেছিল সমতায় ফেরার, তবে ডারিওন চেরেন সুযোগটা নষ্ট করেন পোস্টের বাইরে মেরে। 26 মিনিটে আবারও বিশ্বসেরাদের গোছালো আক্রমণ। সেলসোর শট ডিফেন্ডার ফিরিয়ে দিলেও সেখান থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন চেলসি ফুটবলার এনজো ফার্নান্দেস। এরপর বিরতিতে যাওয়ার আগে আরও 2 বার আক্রমণে গেল 2-0 এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে স্ক্যালোনি বাহিনী। দ্বিতীয়ার্ধে নেমে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। সালভাদোর ডেরায় শুরু করে আক্রমণ, 52 মিনিটেই সফল তারা। লতারো মার্তিনেজের অ্যাসিস্ট, সেখান থেকে দলকে তৃতীয় গোল উপহার দেন জিওভান্নি লো সেলসো। 3 গোলে এগিয়ে গিয়েও ম্যাচে আধিপত্য কমায়নি বিশ্বসেরারা, তবে বেশ কয়েকবার আক্রমণ সাজালেও বাকি সময় আর সালভাদোর জালে বল জড়াতে পারেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। পরে 3-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আগামী বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আরেক প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তামিম হোসেন, সময় সংবাদ।